শুধু দর্শক ডক্টর মোহাম্মদ হোসেন নিউ ইয়র্ক থেকে আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে লাইপোমা ও এম এ ওমা ওমা মিনস টিউমার নজুলস গোটার মতো দেখতে লাইপো মিনস ফ্যাট তাহলে ফ্যাট অ্যাকুমুলেশন তাহলে দেখেন যদি ফ্যাট অ্যাকুমুলেশন হয় আর হয়ে জমা হতে হতে যদি গোটার মতো হয়ে যায় এটাকে বলে লাইপোমা অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যে ডক্টর আমি তো হঠাৎ করে কানের পিছনে হঠাৎ করে নেকে চেষ্টে হাতে অথবা পেটের নিচে গোটার মতো লাগতেছে এটা ক্যান্সার কিনা কিভাবে আমি বুঝবো এটাকে রিমুভ করতে হবে কিনা এটা কতদিন এভাবে রাখা যাবে আমি কি ক্যান্সারাস হয়ে গেছি নাকি আমি ক্যান্সারে অলমোস্ট মারা যাব প্লিজ আমাকে একটু বলেন সো দেখেন ফার্স্ট অফ অল লাইপোমা হচ্ছে একটা সফট পেইনলেস সাবকিউটেনিয়াস নজর স্কিনের নিচে স্কিনের নিচে একটা গোটার মতো এটা সাইজ ইউজুয়ালি এক সেন্টিমিটার থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এরা কোথায় থাকে ট্রাঙ্কি হতে পারে হাতে হতে পারে এটা রাউন্ড হতে পারে ওভার শেপ ডিমের মতো হতে পারে অথবা মাল্টিপল লোভের আকারে আসতে পারে এটা হতে পারে একটাও থাকতে পারে অনেকগুলোও থাকতে পারে জিন টু জিন ভ্যারি করতে পারে ফ্যামিলি অনেকগুলো ফ্যামিলি মেম্বারের মধ্যে এটা ক্যারি করতে পারে তো দেখেন এই জিনিসটা স্কিনের নিচে থাকে এই জিনিসটা জেন টু জেন ফ্যামিলি টু ফ্যামিলি রান করতে পারে এটা পেইনলেস হয় অবল সেপড হয় এখন প্রশ্ন হচ্ছে এটা ক্যান্সারাস কিনা কখন আমি এটা নিয়ে চিন্তিত হব দেখেন এক নাম্বার হচ্ছে এটা ক্যান্সারাস না ম্যালেগনেন্ট ট্রান্সফরমেশন মানে হচ্ছে ক্যান্সারাস ট্রান্সফরমেশন ফ্রম লাইপোমা এই লিপিড সেল লিপিড অ্যাকুমুলেশনটা খুবই রেয়ার ভেরি ভেরি রেয়ার সুতরাং রেয়ার জিনিস নিয়ে আমরা চিন্তা করার কোনো কারণ নেই তাহলে এই লাইপোমা এটা কি লাইপোমা না সিস্ট নাকি গ্যাংলিয়ন আপনি কিভাবে বুঝবেন এটা ডিফারেনশিয়েট ডিফারেনশিয়েট করার একমাত্র ওয়ে হচ্ছে আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন এটা কি বাট লাইপোমা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস ডাক্তার দেখেই এটা বুঝতে পারবে যে এটা কি লাইপোমা কিনা টিস্যু ফ্যাট অ্যাকুমুলেটেড কিনা ফ্যাট কী হয় অ্যাকুমুলেট হতে হতে একটা ফাইব্রাস টিস্যু দ্বারা সারাউন্ড হয়ে থাকে আর এটা সফ থাকে ফ্রিলি মুভেবল হয় পেইনলেস হয় আর যদি পেইন আসে খেয়াল রাখেন যদি পেইন আসে ফার্ম নট ফ্রিলি মুভেবল ফার্ম শক্ত হয়ে আসে হার্ড

ইজ দেয়ার এনি ম্যালেগন্যান্সি অর ম্যালেগনেন্ট ট্রান্সফরমেশন লাইক এনি ক্যান্সারের সেল আছে কিনা যদিও এটা রেয়ার বাট আদারওয়াইজ আমাদের মাথার ভিতরে খালি থাকবে যে হায় হায় কী হলো কী হলো জানতে ইচ্ছে হবে এই জানার ইচ্ছাটার জন্যই আপনাকে বায়োপসি করতে হবে আর যদি র্যাপিডলি গ্রোয়িং হইতেছে ট্রান্সফর পেইন হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে অবশ্যই আমাদেরকে রুল আউট করতে হবে আদার দেন লাই লাইপোমা কিনা তাহলে এটার সমাধান কি অনেকে কসমেটিক পারপাস এটা ভালো লাগতেছে না একটা গোটা দেখা যাচ্ছে এখানে এখানে নেকে হাতে পায় সারাদিন এটা হাতাচ্ছে এটা অবসেশন আসতেছে খালি মনে হচ্ছে এটা ক্যান্সার হয়ে যাবে কারণ এটা বেটার অপশন তাদের জন্য হচ্ছে রিমুভ ইট সার্জনের সাথে কথা বলে এটা রিমুভ করে ফেলতে পারবেন অথবা একটা ইনজেকশন দিয়ে এটাকে সাকশান করে নিয়ে ফেলা যায় এবং সাকশান নিয়ে একটা ট্রিটমেন্ট দেওয়া যায় এটার ভিতরে ট্রিটমেন্ট দিলে এটা রিজলভ হয়ে যায় বাট যদি আপনার কোনো চিন্তা মানে মনে করেন যে যেমনি আছে এমনে থাকুক কোনো কিছু করা লাগবে না লাইপোমা দিনের পর দিন বৎসরের পর বৎসর যদি এইভাবেও থাকে আপনার কোনো ক্ষতি করবে না সুতরাং কসমেটিক পারপাসের জন্যই অনলি কসমেটিক পারপাসের জন্য অথবা যদি আপনার পেইন হয় যে আপনার হাত মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে এখানে ব্যথা লাগতেছে ওকে দেন ডু দ্য সার্জারি আদারওয়াইজ লিভ ইট অ্যাজ ইট ইজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে প্রতিনিয়ত এবং এই ধরনের কোশ্চেন তারা করে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব আর কোশ্চেন থাকলে কমেন্ট করুন আমাদের ইনবক্সে আল্লাহ হাফেজ